আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালির রান্নাবান্না। আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাবো ডালগোনা কফি। নামটা শুনে হয়তো অনেকেই ভাবছেন, ওরে বাবা, এটা আবার কোন ধরনের কফি? আসলে ডালগোনা কফি কিছুদিন যাবত ইন্টারনেটে ভাইরাল হওয়া একটা কফি। তো কফিটা দেখতে এতটাই আকর্ষণীয়, আমি ভাবলাম এটা একবার ট্রাই করে দেখি, আর সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকে ডালগোনা কফির রেসিপিটা আপনাদের সকলের কাছেই ভালো লাগবে। আর দেরি না করে এবার চলে যাব মূল পর্বে। কফি তৈরির জন্য প্রথমেই আমি একটা বাটিতে 2 টেবিল চামচ নিয়ে নিচ্ছি কফি পাউডার। এবার এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি, আর সেই সাথে দিয়ে দিব 2 টেবিল চামচ গরম পানি। কফিটা তৈরি করার ক্ষেত্রে উপাদানগুলোর রেশিও হবে সমান, মানে সবগুলো উপাদানই সম পরিমাণ ব্যবহার করতে হবে। এবার আর কিছুই না, মিশ্রণটাকে বিট করতে করতে একদম ক্রিমের মতো সফট করে ফেলতে হবে। আপনারা চাইলে ইলেকট্রিক বিটারও ব্যবহার করতে পারেন, আবার চাইলে আমার মতো হ্যান্ড হুইক্স দিয়েও বিট করতে পারেন। তবে যদি ইলেকট্রিক বিটার দিয়ে আপনারা এটা বিট করেন, তাহলে খুব তাড়াতাড়ি এই কফিটা তৈরি করে নিতে পারবেন। আর যদি হ্যান্ড হুইক্স ব্যবহার করে বিট করেন, তাহলে কফিটা তৈরি হতে প্রায় 20 থেকে 25 মিনিটের মতো সময় লাগবে। বিট করতে করতে একটা সময় এটা একটা ঘন পেস্টে পরিণত হবে। বিট করার সুবিধার জন্য আমি একটা কাঁটা চামচ ব্যবহার করেছি। যেহেতু কফির পরিমাণ কম, তাই আমি হ্যান্ড হুইক্সের পরিবর্তে কাঁটা চামচটা নিয়ে নিয়েছি। তবে আপনাদের কফির পরিমাণ যদি বেশি হয়, তাহলে হ্যান্ড হুইক্স ব্যবহার করেই বিট করবেন। এটা অনেকটাই ঘন পেস্টে পরিণত হয়েছে। এবার একটা চামচের সাহায্যে আমি চারপাশের কফিগুলো মাঝ বরাবর এনে আবারও বিট করতে থাকবো। বিট করতে করতে এটার কালারটা যখন পুরোপুরি সাদা হয়ে যাবে, মানে একটু ফোমি ফোমি ভাব আসবে, তখন এটা বিট করা বন্ধ করতে হবে। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা ঠিক কী অবস্থায় আছে। যখন চামচ দিয়ে এভাবে চাপ দিলে এরকম শিঙের মতো তৈরি হবে, তাহলে বুঝতে হবে যে বিট করাটা একদম পারফেক্ট হয়েছে। এটা পুরোপুরি হয়ে গেছে, এবার কফিটা তৈরি করে নেওয়ার পালা। আর তার জন্য একটা গ্লাসে আমি নিয়ে নিয়েছি ঠান্ডা দুধ। আর এই কফিটা সাধারণত ঠান্ডা দুধ দিয়েই সার্ভ করা হয়, আর সেই সাথে এর মধ্যে আইস কিউব দিয়ে দিয়েছি 3টি। এবার একটা চামচের সাহায্যে এই কফির ফোমটাকে আমি উপরে দিয়ে দিব। যেহেতু এটা অনেকটাই আঠালো টাইপ, তাই এটা দিতে একটু অসুবিধা হতে পারে, আর সেক্ষেত্রে আপনারা 2টো চামচও ব্যবহার করতে পারেন। কফিটা তৈরি করতে আমার 25 মিনিটের মতো সময় লেগেছে, তবে আপনাদের একটু কম বেশি সময়ও লাগতে পারে, আর সেটা ডিপেন্ড করবে পুরোপুরি হাতের ওপর। আর যত তাড়াতাড়ি বিট করে এই ফোমটা তৈরি করে নেওয়া যাবে, তত তাড়াতাড়ি কফিটা তৈরি করা হবে। কফিটা তৈরি করতে গিয়ে যদিও হাতের 12টা বেজেছে, তবুও এটা খেতে কিন্তু অসাধারণ। আর চেষ্টা করবেন হ্যান্ড হুইক্স ব্যবহার করে কফিটা তৈরি করতে, এতেই কফির আসল স্বাদটা বুঝতে পারবেন। তৈরি করতে একদমই ঝামেলাবিহীন, আর এটা দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও কিন্তু দারুণ লাগে। আশা করছি আমার ডালগোনা কফির রেসিপি আপনাদের সকলের কাছেই ভালো লেগেছে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর খেয়ে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর আমার রেসিপিগুলো নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নেব, ভালো থাকুন সবাই, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে আমার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।